বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে নিশ্নে আজি দোল। ফুল শাখা কেন, ফুল ছাড়া শাখা, পাতা ছাড়া শাখা, মায়ের কোল দোল না, বুলবুলি আর কোথাও দুলবে না। আর বন্ধুগণ, এফবি ইনস্টা খোলার সাথে সাথে মনে হচ্ছে বাগিচাতে প্রবেশ করছি, সেখানে বুলবুলিরা শাড়ি পরে কোমর দোলাচ্ছে। ঠিক আছে, মেয়েরা নিজেকে বুলবুলির সাথে কম্পেয়ার করছে, শাড়ি পরে এরকম সেমি রোমান্টিক গানে হালকা নাচানাচি করছে, রিল বানাচ্ছে, মেনে নেওয়া যায়। কিন্তু ছেলেরা, শুধু ছেলে নয়, বুড়া বুড়ি কাকা জ্যাঠা পিসা পিসি, ছোট ছোট বাচ্চা যাদের মুখের বুলি ফোটে নাই, তারা বুলবুলি গানে রিল করতেছে। মাল্টিপারপাসে ইউজ হইতেছে গানটা বন্ধুগণ, শুধুমাত্র পুজো মণ্ডপে না, টুনি বাল্পের নিচে, রেস্তোরাঁয়, দশমীর দিন সিঁদুর খেলতে গিয়ে, অসুরকে মিষ্টি খাওয়াতে গিয়ে, বনে বাদারে ঝোপে ঝাড়ে, বাইকের উপরে, গাড়ির ভিতরে, সব জায়গায় একটা ফটো তুলছে বা একটা ভিডিও করছে, তার পিছনে গান লাগিয়ে দিচ্ছে বাগিচায়। যদিও বুলবুলি পাখিটা কবিদের খুব ফেভারিট, আগে অনেক গান হয়েছে বুলবুলি নিয়ে, বুলবুল পাখি ময়নাটি বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে। তারপরে যখন বিভিন্ন রকম গান হওয়ার পরে বুলবুলিদের ঘ্যাম বাড়লো, তখন লেখকরা শিফট হয়ে গেল কাকাতুয়াতে, লাল ঝুটি কাকাতুয়া ধরে সেজে বায়না। ঠিক যেরকম রিক্সালাদের ভাও বাড়ার পরে টোটোর আবির্ভাব করছে, এখন টোটোর জ্বালায় মানুষের জীবন তিতিবৃত্ত হয়ে উঠছে, ঠিক সেরকম বন্ধুগণ এই বুলবুলি গানটা বেসিক্যালি একটা স্যাড নজরুল গীতি, যেটাকে কোক স্টুডিও রিসেন্টলি সেমি রোমান্টিক গান হিসাবে রিমেক করে রিলিজ করছে, আর ইনস্টাগ্রাম সেটাকে 12x24 ভাতারি ভাইরাল ট্রেন্ডিং সং হিসাবে রিপ্রেজেন্ট করছে। ইনস্টাগ্রাম সব পারে বন্ধুগণ, যে কোনো পুরনো গানকে ট্রেন্ডিং করা হিট করা দিতে পারে। কোনদিন দেখবা টুনির মাকে রোমান্টিক গান হিসাবে প্রেজেন্ট করছে, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, দিনে রাতে মিস কল মারে ফোন তোলে না। কিছু কিছু গান রয়েছে যেগুলোকে পুরনো ভাবেই, পুরনো ফ্লেভারে, পুরনো কম্পোজিশনে শুনতেই আমরা পছন্দ করি, সেটাকে যখন নতুন ভাবে প্রেজেন্ট করে মানে ছেলে খেলার মতো রিলে ট্রেন্ডিং করানো হয়, তখন না বিরক্ত লাগে, মনে হয় সারে আমার গারে কেউ পা দিয়ে দিছে। এই গান নিয়ে আরো চুলচেরা বিশ্লেষিত আলোচনা করবো, তার আগে বলো পুজোর রেশ কেটেছে নাকি এখনো সন্ধ্যাবেলা হলে সেজে গুজে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে? সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি তো এতদিন ধরে খেলে, এবার একটু শুক্তোর জল ডাল ভাত খাও, কারণ লিভার স্টমাক পকেট সব জায়গায় তো চাপ পড়েছে, বুঝতেই তো পারছো। বন্ধুগণ আজকের ভিডিও টপিক হলো আমি ইন্ট্রোভার্ট। হ্যাঁ সত্যি আমি ইন্ট্রোভার্ট, আর আজকের ভিডিও টপিকই হলো ইন্ট্রোভার্ট। সো লেটস স্টার্ট। তো বন্ধুগণ, যত দিন যাচ্ছে না, যত বয়স বাড়ছে, তত আমার না লোকজনের সাথে মেলামেশা করা, ভিড়ভাট্টায় যাওয়া, আনন্দ পূর্তি করা, হই হুল্লোড় করা একদম না কেমন যেন পছন্দ হচ্ছে না, কেমন যেন এই সকল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছে করছে। এটা কিন্তু কমেডি নয়, এটা সত্যি সত্যি। মানে রাস্তায় ধরুন কোনো একটা পরিচিত লোককে দেখলাম, দূর থেকে তাকে গিয়ে জড়িয়ে ধরবো, নাকি তার সাথে আগে গিয়ে কথা বলবো, নাকি তাকে দেখে মুচকিয়ে হাসবো, নাকি তাকে দেখে মুখ বেঁকিয়ে চলে যাবো, এ সমস্ত ভাবতে ভাবতেই না লোকটা আমার থেকে 2 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। মানে এইরকম টাইপের একটা মুখচোরা লেভেলের পাবলিকে পরিণত হচ্ছে। আমি জানি না কেন, সেজন্য আমি নিজেই নিজেকে একটা তকমা দিয়েছি, ডিকশনারিতে একটা কুল একটা স্মার্ট ওয়ার্ড রয়েছে, ইন্ট্রোভার্ট। সো আই এম ইন্ট্রোভার্ট। কিন্তু আশেপাশের কিছু লোকজন বলছে, না ইন্ট্রোভার্ট বলে এটা তুই তকমা লাগাস না, নিজেকে কুল সাজাস না, আসলে তোর কমিউনিকেশন স্কিল নেই। আমি মনে মনে ভাবলাম যে স্কিল থাকলে ব্যাংক ব্যালেন্স কমে যায়, সেই স্কিল থাকার থেকে না থাকা ভালো। আই এম ওকে উইথ মাই ইন্ট্রোভার্টনেস, আই এম ওকে উইদাউট কমিউনিকেশন স্কিল। মানে আমি বলছি আজ থেকে বহু বছর আগে, বেশ কয়েক বছর আগে, যখন আমি আর কি ইন্ট্রোভার্ট ছিলাম না, যখন হই হুল্লোর মজা মস্তি করতে পারলাম, পুজোর সময় বন্ধু বান্ধবের সাথে বসতাম, হালকা হালকা রঙিন জল খেতাম, দুই পেক খাওয়ার পরে তোমার এই ভাইয়ের ব্যাংক ব্যালেন্সের সাথে ব্যস্তনাপাতিক সম্পর্কে থাকা কনফিডেন্স এবার স্টেজ চূড়াকে স্পর্শ করতো, আর আমি বলবো আজকে বলবো সকলের বিল তোদের এই ভাই দেবে, ভাই দেবে ভাই। তারপরে বিজয় দশমীর পরে যখন নেশা কাটতো, তখন ব্যাংক ব্যালেন্স দেখে নিজের চোখেই জল চলে আসে। পূজা না ঘোরার অনেকগুলো কারণের মধ্যে এইটাও একটা বিশেষ কারণ, পূজার মধ্যে আমি সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, দুপুরবেলা বাড়িতে শুয়ে শুয়ে পাশের প্যান্ডেলের গান শুনতাম, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। আমি জানলা দিয়ে চিৎকার করে বলতাম, হ্যাঁ থাকা যায়, ভালোভাবে থাকা যায়, এটাই প্রফিটেবল। বাড়িতে পূজার কয়টা দিন শুয়ে শুয়ে প্যান্ডেলের গান শুনছি, একটা জিনিস আমার এত বিরক্ত লাগছে, মানে একটা গান শুরু হয়েছে ধরেন, এত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি আশারানি জুয়েলার্স, এখানে আপনারা হলমার্ক যুক্ত খাঁটি সোনার গয়না পাবেন, আপনার বিয়ে বিবাহ বার্ষিক, ছেলেমেয়ের অন্নপ্রাশন, দাদু দিদার শ্রাদ্ধ মুন্ডন পৈতে সবকিছুর জন্য বিভিন্ন রকমের কম দামে গয়না আপনারা পেয়ে যাবেন, এখানে লক্ষ্মী পূজার মধ্যে আসলে আপনারা 15% ছাড় পেয়ে যাবেন, কত যে পথ হলাম আমি পার। মানে একটা গান আপনি শুনতেছেন, আপনি আপনার মুডটাকে ডেভেলপ করতেছেন, শুয়ে শুয়ে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি পকেট ব্রোকারের, যেখানে তোমরা ট্রেডিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এখানে ট্রেডিং করা খুব সোজা, প্রথমে তোমাকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে, সেই সময় যদি আমার প্রোমো কোড সিনেবাব24 ইউজ করো তাহলে পেয়ে যাবে প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস, যেখানে 130-এর উপরে অ্যাসেটস এবং কারেন্সি রয়েছে যার উপরে তুমি ট্রেড করতে পারবে, আর ডিপোজিটের অনেক অপশন রয়েছে। চলো বন্ধুগণ তোমাদের একটা ট্রেড করে দেখাই। এখানে প্রথমে আমি একটি অ্যাসেট সিলেক্ট করলাম, তারপরে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করলাম, এবার এখানে একটা চার্ট তোমাকে কিছুক্ষণ দেখতে হবে, তারপরে সেটাকে বুঝে তোমার যেটা মনে হবে সেটাকে করতে হবে। আমার এখানে মনে হচ্ছে ওপরে যাবে, সুতরাং আমি বাই অপশনে ক্লিক করলাম, এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে বন্ধুগণ।
তো এই দেখো বন্ধুগণ কত সহজে কিছুক্ষণের মধ্যে আমি কিছু টাকা ইনকাম করে ফেললাম। আর এই জিতে যাও এমন উইথড্রল করা খুব সহজ বন্ধুগণ, আর কোন রকম প্রবলেম বা ইস্যু হলে এখানে 24/7 কাস্টমার সার্ভিস রয়েছে। তো দেরি কিসের বন্ধুগণ, ডেসক্রিপশন আর পিন কমেন্টে পকেট ব্রোকারের লিংক দেওয়া রয়েছে, যাও ট্রেডিং করে এক্সট্রা টাকা ইনকাম করো, হারি আপ। আর মানুষকে ডাইকে আইনে আমন্ত্রণ করে অপমান করা কিছু পুজো মণ্ডপের কীর্তিকলাপ দেখলে বোঝা যায়। মানে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ধরেন দুবার ভোজ খালিবা, ওদের মহালয়ার পরের দিন থেকে অ্যানাউন্স শুরু হয়ে যায় বন্ধুগণ বিগড়ে যাওয়া সংখ্যের পরিচালনায় ও ব্যবস্থাপনায়। এবার আপনাদের আকর্ষণ দুর্গা পূজায় ভুরুজ খালিবা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে500 মিটার দূরে মুদির দোকান, মা যদি চিনি আনতে গয় আমি বাইক বের করি। 500 মিটার হাইটা যাওয়া প্র্যাকটিক্যালি তো দূরের কথা, আমি যদি ভাবি 500 মিটার হাঁটতেছে আমার পা ব্যথা শুরু হয়। আর তো 3 কিলোমিটার হাইটা গিয়া ভুরুজ খালিফা দেখবো, সরি ব্রো উই আর নট সেম, আমি বাড়িতে বসে ল্যাত খাবো। যারা যারা এরকম আমার মতো কাজ করছো তারা লাইক ঠোকার কমেন্টে বলো দাদা উই আর সেম। আর ভিতরে এত সুন্দর মণ্ডপ সজ্জা করছে, এত বড় একটা মণ্ডপ বানাচ্ছে, ভেতরে ভলেন্টিয়ার গুলো ঢোকানোর সাথে সাথে বলে বেরিয়ে যান বেরিয়ে যান। আরে এত তাড়াতাড়ি যখন বের করে দিবে তাহলে ঢোকালে কেন, মানে ভিড় বান্দর। আর বন্ধুগণ পূজোর মধ্যে আমার বেশ কিছু বান্ধবী এবং কিছু মেয়েদের দেখি স্ট্যাটাস দেয় আমি নারী কিন্তু এবছর পূজোয় আমার বয়ফ্রেন্ডের সব খরচা আমি উঠিয়েছি, তার রেস্টুরেন্টের বিল, তার মদের বিল, তার বাইকের তেলের বিল, তার পূজোর জামা কাপড়ের বিল, মাথার চুলের জেল থেকে শুরু করে ঝাঁটের তেল প্রোটেকশন সবকিছুর বিল আমি পে করেছি। হ্যাটস অফ টু ইউ সিস্টার, আপনার এই চিন্তাধারা আপনার এই কর্মকে কুর্নিশ জানাই এরকম দরকার হওয়াটা। কিন্তু আমার টেনশন হইতেছে আপনার বয়ফ্রেন্ডের জন্য, গার্লফ্রেন্ডের টাকা খাইতে খেতে ধ্বজভঙ্গ হয়ে যাবে, তার তো নিজের কামানোর ইচ্ছেই থাকবে না। এই যে ভাইটি বয়ফ্রেন্ড, কিন্তু তোমার কেরিয়ার তো আমি অন্ধকার দেখতে পাচ্ছি, কেরিয়ার কাঁধে নেওয়ার বয়সে যদি পা কাঁধে নাও কেরিয়ার তো অন্ধকার হবেই। তো বিজয় দশমীর পরের দিন পাইকারদার সাথে বহুদিন পরে দেখা, পাইকারদা এসে বলছে ভাই জীবনে যদি উন্নতি করতে চাস একটা কথা সবসময় মাথায় রাখবে। আমি বললাম কি পাইকারদা? বলে জীবনে বলার সাথে সাথে আমি বুঝে গেছি পাইকারদা মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে, এখন বাণী দিবে। বললাম বলো কি বলতে চাও? বলে জীবনে যদি উন্নতি করতে চাস মানুষের কথায় একদম কান দিবে না, মানুষ তোর মৎস্যমুখীতে এসে বলবে আরে ও ভাই পেটির পিসটা দাও, সেই সমাজের মানুষের কথা তুই কানে দিবি? এইসব কথা বলছে আর বারে বারে না একটা ফোন কেটে দিচ্ছে। আমি বললাম পাইকারদা কার ফোন কাটছো, কার কথা শুনতে চাইছো? বলে আরে বলিস না বস, বারে বারে ফোন করছে, বলছে বিজয় দশমী তো পার হয়ে গেছে, বোনাস নিয়েছেন, পুজো ছুটি কাটিয়ে এবার আসুন কাজে জয়েন করুন, আমি মানুষের কথায় কানই দিই না, আমি ফোন কেটে দিচ্ছি। পাইকারদা লেজেন্ড, পুজোর পরে কাজে যেতে আমাদের সবারই ইচ্ছে করে না, তাই বলে এরকম ভাবে মোটিভেশন দিয়ে নিজেকে সান্ত্বনা দিবা? যাই হোক কিছুক্ষণ পরে বললাম পাইকারদা মানুষের কথা কান দেওয়া উচিত না, এটা তো একদম ঠিক, কিন্তু একটা কথা মনে রাখবা সবার উপরে মানুষত্ব তার উপরে বস, উনি তোমার বস, ফোনটা ধরো নাহলে চাকরি থেকে বের করে দেবে। তো যাই হোক পাইকারদা দুদিন পরে অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে পাইকারদাকে তার বস জঘন্যভাবে অপমান করে, এইরকম অপমান দেবাংশুকে পর্যন্ত অনলাইন পডকাস্টে ডেকে এত অপমান করা হয়নি। পাইকারদা বলছে ভাই আমি আর অপমান সহ্য করতে না পেরে বসের গালে একদম ঠাটিয়ে চর মেরে দিল, তারপর আর কি বস আমাকে উল্টো চর ছাপ্পর কিলঘুষি কিছুই মারেনি, আমাকে চাকরি থেকে বের করে দিল, তারপরে তাদের পোর্টাল হ্যানত্যান সব নিউজে ফিউজে ছড়িয়ে দিল আমার এই কৃতিকর্মের কথা, তাতে আমি আর কোথাও চাকরি না পাই। তাই নাকি? তারপর কিছু না, আমি এর থেকে একটা ভালো জিনিস শিখলাম। এলাম কি? বলে জীবনে যদি তোর বিচিতে কোনোদিনও মশা বসে তাহলে সেদিন তুই রিয়ালাইজ করবি বল প্রয়োগ করে বা ফোর্সফুলি জীবনের সব প্রবলেম সলভ করা যায় না, বসকে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। পাইকারদা লেজেন্ড। বন্ধুগণ পূজোতে তো সবাই সেজে গুজে ফটো আপলোড করে সেটাই স্বাভাবিক, কিন্তু দেখবে এখন একটা ট্রেন্ড এসেছে যে নবমীর দিন সপ্তমীর লুকের ফটো আপলোড করে বলছে মাই সপ্তমী নাইট সর্টেড, সরি ফর লেট আপলোড। আরে বে কে তোর আপলোডের অপেক্ষায় বসেছিল যে তুই সরি বলছিস? নিজেকে যে একটা সেলফ মেড সেলিব্রিটি ফিল করা শুরু করে দিয়েছে এই চরম মিথ্যার ধোয়াশা থেকে বেরিয়ে আসুন, এই রেসটা কাটিয়ে উঠুন। আপনার ফটো দেখার জন্য কেউ বসেনি, আপনি যে সরি বলছেন সেটা আপনার নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফকে বলুন, তাও সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সরি ফর লেট আপলোড এমন একটা ভাব যেন আগের বার দশমীর পরের দিন সারা পশ্চিমবঙ্গবাসী তাদেরকে বলে গেছে যে দাদা দিদি বৌদি জ্যাঠা জেঠি কাকা কাকি পিসি মেশো আপনারা পরের বার প্লিজ সপ্তমীর সাজের ফটোর লুক সপ্তমীর দিনই আপলোড করবেন, অষ্টমীর সাজের ফটোর লুক অষ্টমীর দিনই আপলোড করবেন, আমরা সেটাকে তৎক্ষণাৎ প্রিন্ট আউট বের করে ফটো ফ্রেমে বাঁধিয়ে বেডরুম বাথরুম ব্যালকনি সব জায়গায় বড় করে টাঙিয়ে রেখে রোজ সকাল বিকাল দুপুর হা করে তাকিয়ে তাকিয়ে দেখবো। এমন ভাব যেন চন্দ্রযান 4 এর লঞ্চিং মোমেন্ট ক্যাপচার করে আপলোড করছে, আমরা দেখে যেন গর্বে বুক ফুলে উঠবে আমাদের। মানে আমি আই এম সরি, মানে আমি এতটা রিয়্যাক্ট করছি, মানে আমি নিজে ঘুরতে বেরোয়নি তো আপনাদের ঘোরাঘুরির ফটো দেখলে সত্যি গাজ না, আপনারা তো শেয়ার করতেই পারেন, এটা আপনাদের হ্যাপি মোমেন্ট আপনারা শেয়ার করছেন, আমি আমার জেলাস মাইন্ড থেকে যদি না দেখি তাহলে এটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই পারি, কিন্তু আমি জেলাস মাইন্ড থেকেই দেখছি। বন্ধুগণ পুজোর বাজারে টোটোর অবদান আমাদের বিজ্ঞান সমাজে এপিজে আব্দুল কালামের সমান। মানে টোটো না থাকলে আপনি পুজোয় ঘুরতেই পারতেন, এটা যেমন একটা প্লাস পয়েন্ট, সেরকম যে জেলায় টোটো চলে সেই জেলায় টোটো ছাড়া আর কিচ্ছু চলতে পারে না। মানে কোচবিহার জেলায় যদি 100টা লোক থাকে তাহলে মাথাপিছু 2 করে টোটো রয়েছে, মানে 200টা টোটো রয়েছে। আপনি বাড়ি থেকে বেরোয়ার সাথে সাথে দেখবেন কোনো না কোনো টোটো আপনার জন্য অপেক্ষা করছে, লোকে ভাবলে আপনি রিজার্ভ করে রেখেছিলেন, আসলে না, মাছের চার জলে পড়ার সাথে সাথে যেরকম চারদিক থেকে মাছ ছুটে আসে সেরকম আপনি বাড়ি থেকে বেরোয়ার সাথে সাথে চারদিক থেকে টোটো ছুটে আসে। সরকার থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা দিত, তো এখন আমরা আপনাদের বলছি টোটো নিয়ন্ত্রণের একটু একটা প্রসিডিওর করুন। আর টোটো স্ট্যান্ড বলে কিছু হয় না বন্ধুগণ, টোটোর কোনো স্ট্যান্ড হয় না, টোটো যেইখানে দাঁড়ায় সেখানে টোটো স্ট্যান্ড হয়।
হয়ে যায়। আর টোটোওয়ালাদের সোয়াগ, উরে বাপ রে বাপ, সাউথ ইন্ডিয়ান হিরো ফে। টোটোওয়ালারা চৌরাস্তার মোড়ে রাস্তার মাঝখানে টোটো স্ট্যান্ড করিয়ে খৈনি রল। হ্যাঁ, সেদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসে কনভয় করে, কনভয়ের সামনে টোটোওয়ালা বিড়ি ফুঁকতে ফুঁকতে স্লো মোশনে উঠান নেবে। প্রধানমন্ত্রী কনভয় ব্রেক করবে, চারটে দরজা খুলবে কালো স্কর্পিও, জেট ক্যাটাগরির বন্দুকধারী সিকিউরিটি চারদিক থেকে বেরিয়ে আসবে, তারপরে টোটোওয়ালা হালকা বিড়ির ধোয়া ছেড়ে বলবে, কুল, যাচ্ছি যাচ্ছি। এই লেভেলের স্কোয়াড টোটো আসলে কোনো যানবাহন নয়, এটা সুপার যানবাহন। টোটোওয়ালারা টোটো চালক না, এটা সুপার হিউম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, এদের উপরে এখন টোটো ম্যান। বলেন কি, মানে এত পরিমাণে টোটো বেড়ে গেছে বন্ধুগণ, চার চাকা, ফোর হুইলার, রিক্সা, সাইকেল, এগুলো তো দূরে থাক, পদযাত্রীরা পর্যন্ত রাস্তায় পা রাখার সুযোগ পায় না টোটোদের জন্য। মানুষেরা তো বংশবৃদ্ধি করে, টোটোরা সম্প্রদায় বৃদ্ধি করছে। বলেন কি, তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও জানাতে বলো না। কার্নিভাল অনশন সব একসাথেই চলছে, সবকিছু ঠান্ডা হয়ে গেছে, আবার ঠান্ডার দিনও আসতে চলেছে। পিঠে পুলি, নলেনগুড়ের রসগোল্লা, পিকনিক, বরলি, এসবের দিন আসতে চলেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাগিচায় বুলবুলি তুই।